সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আগুন লাগার পর কিন্তু দুই দিন চলে গেছে, মঙ্গলবার সকালে আগুন লাগে। আমরা আজকেও দেখছি যে এই যে এলাকাটি রয়েছে বঙ্গবাজার, সেই এলাকার কিন্তু জায়গায় জায়গায় এখনও আসলে ধোয়ার কুণ্ডুলি কিন্তু উঠছে। অতএব এখান থেকে বোঝা যায় যে কী পরিমাণ ভয়াবহ আগুন ছিল সেদিনের আগুনটি। এবং আমরা দেখছি যে আজকে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান হেফ রহমান তিনি কিন্তু এসেছিলেন এখানে, এবং ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীরা রয়েছেন উনি কথা বলেছেন। এবং কথা বলে শেষে আমাদেরকে জানানো হয়েছে এমনটি যে যেহেতু ব্যবসায়ীরা দাবি করছেন অন্তত ঈদের আগ পর্যন্ত হলেও তারা চান যে এই এলাকায় চৌকি নিয়ে বসতে, অর্থাৎ চৌকি নিয়ে বসে তারা যে কাপড়গুলো বিক্রি করতেন যেগুলো কিছু এখনও অক্ষত রয়েছে সেগুলো তারা কিন্তু চান যে সেগুলো যেন বিক্রি করা যায়। এবং সেই জায়গা থেকে সালমান হেফ রহমান বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই জায়গাটি পরিষ্কার করা হবে, এবং পরিষ্কার করা হয়ে অস্থায়ী ভিত্তিতে ব্যবসায়ীদেরকে আসলে চৌকি দেওয়া হবে, এবং প্রয়োজনে সেটি আসলে অস্থায়ী খোলা আকাশের নিচে হয়তো থাকবে, এবং সেই যে মানে সেই যে বিক্রি সেটি চলবে। চলার পর আসলে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এখানে কী ধরনের ভবন করা যায় এবং সেই ক্ষেত্রে কোন ধরনের আইনি কোন ধরনের সমস্যা রয়েছে সবগুলো সমাধান করা হবে। এবং সেই জায়গা থেকে উনি বলেছেন যে এই যে অস্থায়ী চৌকি সেটির আগে যেটি উনি করতে চান সেটি এরকম যে ব্যবসায়ীরা মিলে আগামী দু একদিনের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আসলে মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়া হবে ফোন নাম্বার, যেন সারা দেশবাসী যারা যারা চান যে এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহায়তা করতে, ব্যবসাতে সহায়তা করতে, তারা কিন্তু আসলে সেটি দেবেন। এবং সে জায়গা থেকে তারা বলছেন যে সারা দেশের বহু মানুষ যেহেতু এই ব্যবসার প্রতি সিম্প্যাথেটিক বা সহানুভূতি প্রবণ, সেই জায়গা থেকে তারা আসলে চান যে সবাই সহযোগিতা করুক যেন তারা আবার ঘুরে যেতে পারেন। একটি বিষয় বলে রাখা জরুরি, এই যে আগুনের ঘটনা সেই আগুনের ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও আমরা কিন্তু এমনটি কিন্তু দেখেছি, কিন্তু এই ব্যবসায়ীরা শ্রমিকেরা এবং সালমান হেফ রহমান সাহেব বলছেন যে এর পরবর্তীতে যেন এমন ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি তারা চান, এবং সেই জায়গা থেকে অগ্নি নির্বাপনের যে সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সব যেন পালন করা হয়। এবং আমরা সকাল থেকে দেখছি যে কালকে বা পরশু দিন যেমনটি ছিল যে সাধারণ কর্মচারী দোকানেরা এসে আসলে সেই জায়গা থেকে মালামালগুলো নিচ্ছিলেন, অর্থাৎ যে মালামালগুলো ছিল কক্ষত সেগুলো, কিন্তু আজ কিন্তু আমরা তেমনটি কিন্তু দেখছি না। এবং আজকে সকাল থেকে আসলে পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে, পুলিশ কিন্তু রয়েছেন, এবং পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের বাইরে মূলত সাধারণ জনগণ অবস্থান করেছে। এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সবশেষ খবর। বঙ্গবাজার মার্কেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।